সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। قال رسول الله صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الأذان والإقامة. ترمذي شريف 212 নম্বর হাদিস। দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা আছে, প্রথম খণ্ডে কিতাবুস সালাতের মধ্যে হাদিসটা আছে। ترمذي আউয়াল আলহামদুলিল্লাহ। এই হাদিসটা অনেক বছর ধরে ক্লাসে যাচ্ছে। আল্লাহর নবী ফরমান এক নাম্বার দোয়া কবুলের সময় পাঁচ ওয়াক্তের আজান যখন হয়ে যায়, আজানের পর 15 মিনিট পরে বা 20 মিনিট পরে বা 10 মিনিট পরে একামত হয়। কথা কোন ঠিক কি দেয় আল্লাহর নবী ফরমান, আরে আমার সাহাবীরা بين الأذان والإقامة لا يرد الدعاء، لا يرد الدعاء بين الأذان والإقامة. أذان আর ইকামতের মধ্যে হানে আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে যায়, আমি আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া ফিরত দেওয়া হয় না। আজান ইকামতের মধ্যে হানে দোয়া করলে মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করে। আরে যুবক এখনো বিয়ে করছো না, সুন্দরী একটা বউয়ের দরকার, আল্লাহ ওয়ালি একটা বউয়ের দরকার, সুন্দর একটা চাকরির দরকার, নেককার একটা সন্তানের প্রয়োজন। মসজিদে যাইয়া মাতাব্বরি কইরো না, অযথা সময়টা মোবাইল টিপে নষ্ট কইরো না। এই সময়ে মসজিদে যাইয়া আজান একামতের মধ্যে হানে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রতিনিয়ত চাও দেওয়ার মালিককে। অনেক সময় আছে আমরা দোয়া করি একবার ছায়ায় ক্লান্ত, আম্মা জান আয়েশাকে বুখারীর হাদিস রাসূল ফরমান নিজের বিবিকে নসিহত করতেছেন, আয়েশা জানোনি সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা জানোনি? সেই আমলটা হলো আদুয়া মুহা ওয়া ইন আল্লাহ, অল্প আমল যদি নিয়মিত করা হয় এই আমলটা আল্লাহর কাছে প্রিয়। তাহলে এক নাম্বার দোয়া কবুলের সময় আজান একামতের মধ্যে। দুই নাম্বার قيل يا رسول الله أي الدعاء أسمع؟ قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبة. এ মুসলমান বাবারা ভালো করে শুনবেন, হাদিসের কথা বলতেছি। আল্লাহর নবী ফরমান দুই নাম্বার দোয়া কবুলের সময় বাদা দুবরা সালাওয়াতিল মাকতুবাত, পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পর কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চাই, আমার নবী ফরমান ফরজ নামাজের পর দোয়া করলে এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল। তিন নম্বর এই হাদিসের শুরুতেও আসছে, বুখারী শরীফেও এই হাদিসটা আসছে। হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له، من يسألني فأعطي له، من يستغفرني فأغفر له. يا مسلم ببارة বুখারী শরীফের হাদিস সাধারণ হাদিস না, সহি হাদিস। আল্লাহর নবী ফরমান
يتنزل ربنا تبارك وتعالى إلى السماء الدنيا كل ليلة আমার রব আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক রাতে শেষাংশে এই দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন আল্লাহ আসমানে প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকেন কোন ব্যক্তি আসুনি আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ তাকে দান করব কেউ আসুনি আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা আমি আল্লাহ তার প্রার্থনা কবুল করব কোন বললাই বলা শুনে যে ব্যক্তি গুনাহ করেছো আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবা এই শেষ রজনীতে শেষ রাতে আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবা বান্দা আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব এটা হলো তিন নাম্বার সময় দোয়া কবুলের হাত শুধু সংক্ষেপে বলে যাচ্ছি চার নাম্বার সময় দোয়া কবুলের সেই সময়টা হলো শুক্রবার قال رسول الله صلى الله عليه وسلم إن في الجمعة ساعة إلى آخر الله النبي فرمان প্রতি সপ্তাহে যে একটা শুক্রবার আছে এই শুক্রবার একটা সময় আছে এই সময়টাই বান্দা যা চাইবে আল্লাহ তাই দান করবে আওয়াজ দিয়ে তুমি সুবহানাল্লাহ আমরা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার মুফতি আব্দুর রহমান মুফতি আজম হুজুর থাকতে এই আমলটা আমরা করতাম হুজুর শিখিয়ে গেছে মিজানুর রহমান সাইদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব তখন ছিলেন শিক্ষা সচিব নাজিমে তালিমাত দেখতাম বসুন্ধরা মাদ্রাসায় এই হাদিসটার উপরে আমল করতেন শুক্রবারে দুয়ার আমল হাজার হাজার আলেম মসজিদ ভরে যাইত কান্না রুল পড়ে যাইত শুক্রবার জুমার দিন এই সময়টা কোনটা যে সময় দোয়া কবুল হয় নাসাই শরীফের আরেক হাদিসের মধ্যে আছে তিরমিজির আরেক হাদিসে আছে শুক্রবারে এই কোন সময়ে দোয়া কবুল অনেক কল আছে তবে সবচেয়ে সরিদে কল সবচেয়ে সহিদে কল এই কলটা দুইটা কল পাওয়া যায় এক নাম্বার পাওয়া যায় ইমাম সাহেব মিম্বারে উঠার পর থেকে নিয়ে নামাজ থেকে ফারিক হওয়ার আগ পর্যন্ত আরেকটা সহি কল হইল শুক্রবার আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাই বান্দা যা চাইবে আল্লাহ তাই দান করে কত শুক্রবার আমরা হারাইলাম জীবনে অনেকে তো আমরা এই আসরের পরে দোয়া কবুলের সময় দোয়া করি না কথা বলে ঠিক না আমরা আলেমরা তো অনেকে করতে পারি না আল্লাহওয়ালারা দোয়া করতেন আসরের পরে মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাই দেখতাম হুজুরের কাছে দুই বছর পড়েছি কোন শুক্রবারে আমি দেখলাম না মাদ্রাসায় রুমে বসে আছে মাদ্রাসায় ইসলামিক রিসার্চ সেন্টারে তিনি আসরের নামাজের পর হুইল চেয়ারে শুতেন ফিরছেন নসিহত করতেন এরপরে দুরূদ শরীফ ইস্তেগফার পড়ে লম্বা মুনাজাত করতেন সাপ্তাহিক শুক্রবারে আসরের পরে মাগরিবের আগে মুনাজাত কারণ এই সময়ে দোয়া কবুল হয় গ্রান্টিক দিয়েছেন নবী সুবহানাল্লাহ জোরে করে গেল কয় নাম্বার সময় দোয়া কবুলের চার নাম্বার না পাঁচ নাম্বার যেই সময়ে দোয়া কবুল হয় তিরমিজি শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم عرفة الله النبي فرمان হজের মৌসুমে আরাফার একটা দিন আছে আরাফার দিনে দুয়ার চাইতে শ্রেষ্ঠ কোনো আমল নাই কারণ আরাফার দিনে আল্লাহর কাছে বান্দা যা চাইবে অবশ্যই আমার আল্লাহ তা দান করবে